ব্রাদার, আজকের এই ভিডিওটি একদম ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। কেন গাইস, আনলিমিটেড পেটিএম ক্যাশ আপনি আর্নিং করতে পারবেন জাস্ট মানি ট্রান্সফার করে, কোনো রকম কোনো রেফার ছাড়াই। আর আপনি যদি রেফার করেন পার রেফার 10 টাকা করে ইনস্ট্যান্ট ব্যাঙ্কে, এবং আপনি এখানে যা ইনকাম করবেন অর্থাৎ মানি ট্রান্সফার করে সেটাও আপনি ইনস্ট্যান্ট ব্যাঙ্কে পেয়ে যাবেন। তো চলুন আমি আপনার সামনে লাইভ দেখাবো। ফার্স্ট টাইম আপনার কি প্রয়োজন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি। আপনার যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন, চাই সে ফোনপে পেটিএম যে কোনো বিজনেস অ্যাকাউন্ট হলেই হবে। এবার আপনাকে কি করতে হবে আমি আপনাকে লাইভ দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমি এই ফোনে অলরেডি অ্যাপ্লিকেশন সাইন আপ করে গেছি, এখান থেকে একটা রেফার লিংক বার করে এই ফোনে দিয়ে দিচ্ছি। কারণ এখানে পার রেফার যেটা 10 টাকা আমি বলেছি সেটাও তো আপনাকে দেখাতে হবে। এবং ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি আপনাকে করব, আপনি যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, লিঙ্কে ট্যাপ করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। অলরেডি 11,700 মেম্বার এখানে আছে, তো আপনিও জয়েন হয়ে যান। কেন গাইস, লুট এবং আর্নিং অফারে ফার্স্ট পোস্ট ফার্স্ট নোটিফিকেশন আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন এবার সরাসরি অফারের দিকে এগিয়ে যাই। ফার্স্ট টাইম এখানে গাইস দেখতে পাচ্ছেন রেফার আর আর্ন থেকে এখান থেকে আমি রেফার লিংক বার করে আমি পাঠিয়ে দিচ্ছি। তো চলুন সিম্পল এখানে আমি ক্লিক করবো এবং WhatsApp এর মধ্যে পাঠিয়ে দেবো। WhatsApp এ নিয়ে এলাম, ফাইনালি এখান থেকে আমি লিংকটা পাঠিয়ে দিলাম। এবার আমি এই মোবাইলে চলে এলাম, লিংকে ট্যাপ করছি এবং ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা রিডাইরেক্ট করে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। এবং আপনার সামনে যে অ্যাপ্লিকেশনটা আসবে আমি A to Z দেখাবো। টাইম পে নামক একটি অ্যাপ্লিকেশন আসবে, অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনি ইনস্টল করে দিন। তো চলুন আমি D2 আমি আপনাকে দেখাবো কি করতে হবে না করতে হবে, আপনি জাস্ট ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখুন। অ্যাপ্লিকেশন ইনস্টল কমপ্লিট হয়ে গেল, এবার আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর সিম্পল সাইন আপ প্রসেসটা আপনাকে ভালো করে দেখতে হবে, সিম্পল কিন্তু আপনাকে ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু কোনো কিছু করতে পারো। তো ইংলিশ সিলেক্ট করে চুজ ইংলিশ আপনি ট্যাপ করে দিন এখান থেকে, আর এখান থেকে অ্যালো করে দেবেন। যেহেতু আমার একটা সিম আছে, একটা সিম এখানে, দুটো সিম থাকলে আপনার যে সিমে ব্যাংক আছে সেই সিমটাই সিলেক্ট করবেন। তো আমার একটা সিম আছে, এখানে আপনার দুটো সিম দেখালে দুটো সিম শো করবে, আপনাকে এমন করে পাশে টেনে সিমটা ঠিক করে নিতে হবে। তো আমি এখানে একটাই সিম যেহেতু আছে কনফার্মে ট্যাপ করে নিলাম, এন্ড কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সিম ভেরিফিকেশন অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। গাইস, আপনার মোবাইল সিমে কিন্তু ব্যালেন্স থাকতে হবে SMS যাওয়ার, না হলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে না। এখানে আপনার 6 ডিজিটের একটা OTP আসবে, তারপর আপনার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো চলুন এখানে আমি পাসওয়ার্ড সিলেক্ট করে নিই, এবং এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রেফার কোড আপনার নিয়ে নেবে। যদি না রেফার কোড নেয় আপনি রেফার কোড ম্যানুয়ালি এখানে এন্টার করে দেবেন। তো চলুন ফার্স্ট পাসওয়ার্ড আমি সিলেক্ট করে নিই, 4 সংখ্যা করে একই পাসওয়ার্ড পরপর দুবার সিলেক্ট করে নিলাম। সাবমিটে ট্যাপ করবো, সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে যাচ্ছে সাকসেসফুল, আপনার অ্যাপ্লিকেশন খুলে এলো। এবার গাইস এখানে চেক ব্যালেন্স আপনি ট্যাপ করবেন, চেক ব্যালেন্সে ট্যাপ করার পর নিচে অ্যাড ব্যাংকে ট্যাপ করবেন, আপনার কাছে যে ব্যাংক আছে সেই ব্যাংকে আপনি অ্যাড করুন। তো আমি এটা অলরেডি HDFC ব্যাংক অ্যাড করেছি, এবং এই মোবাইলে আমার পেটিএম পেমেন্ট ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক নেই। তো আমি এখান থেকে পেটিএম পেমেন্টস ব্যাংক সিলেক্ট করব, পেটিএম পেমেন্টস ব্যাংক। তো দেখতে পাচ্ছেন জাস্ট ওয়েট, তো এখানে দেখতে পাচ্ছেন পেটিএম পেমেন্টস ব্যাংক চলে এলো। পেটিএম পেমেন্টস ব্যাংকে ট্যাপ করবো, এখানে গাইস দুটো অপশন আসবে, এখানে আপনাকে ভালো করে বুঝতে হবে ডেবিট কার্ড আধার কার্ড। তো এখান থেকে আমি আধার কার্ডে ট্যাপ করবেন, আধার কার্ডে ট্যাপ করার পর প্রসিড ট্যাপ করবেন, প্রসিডে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংক চলে এলো। তো যে ব্যাংক আপনার আছে সেই ব্যাংক চলে এলো, ব্যাংকের উপর ট্যাপ করবেন অ্যান্ড কনফার্মে ট্যাপ করবেন, ব্যাস আপনার ব্যাংক ভেরিফিকেশন কমপ্লিট। এবার গাইস আপনার ইনকামের সময় এসেছে, ইনকাম কি করে করবেন চলুন আমি এখানে ব্যালেন্স চেক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কত টাকা এখানে আমার অলরেডি ব্যালেন্স আছে। তো জাস্ট ওয়েট, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিই, এখানে আপনার ব্যালেন্স শো করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কত ব্যালেন্স আছে, 8,525 টাকা ব্যালেন্স আছে। তো চলুন এবার আমি ইনকাম করব। ইনকাম কিভাবে করবেন, সিম্পল আমি বলেছিলাম কি আপনার একটা কি প্রয়োজন, এখানে যে কোনো একটা কিউআর কোড প্রয়োজন। তো এখান থেকে একবার আপনি পেমেন্ট করে দিন। তো আমি দুটো আপনাকে দেখাচ্ছি, এখানে নিচে স্ক্যান অ্যান্ড পে অপশন আছে, যতবার পেমেন্ট করে আপনি 100 টাকা করে পাঠাবেন ততবারই আপনি আপ টু 100 টাকা ক্যাশব্যাক পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান করে নিলাম, আমি এখান থেকে 100 টাকা লিখে দেবো সিম্পল, অ্যান্ড প্রত্যেকবারই পাবে। এখানে পেতে ট্যাপ করবেন, পেতে ট্যাপ করার পর পাসওয়ার্ড দিয়ে দেবো, 100 টাকা যখনই সেন্ড সাকসেসফুল হবে, যতবার সাকসেসফুল হবে ততবারই কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন। আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট, হোমে আমি ট্যাপ করবো। আর এখানে গাই দেখতে পাবেন যে আপনার একটা লোডিং হবে, লোডিং হতে হতে একটা এখানে ক্রাস কার্ড দিয়েছে, ট্যাপ টু ক্রাস কার্ডে ট্যাপ করুন, আপ টু 100 টাকা। আপনি মিনিমাম 2 টাকা থেকে 100 টাকা, এবার আমি কত পেলাম 2 টাকা, আবার আমি ট্রান্সফার করবো, যে 2 টাকা পেলাম সেটা এখানে অ্যাড হয়ে গেল। এবার গাইস এখান থেকে আমি রেফারেলের ব্যালেন্সটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট ওয়েট, এখান থেকে রেফারেলের ব্যালেন্সটা আমি আপনাকে দেখাবো। টাইমস আমি ওপেন করে নিলাম, অ্যান্ড একজনকে আমি রেফার করেছি, রেফারেল ব্যালেন্সটা এখানে যাই, জাস্ট ওয়েট, এখানে আমি ট্যাপ করবো। আর এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন যে একটা কালেক্ট রিওয়ার্ডে চলে এসেছে, অলরেডি এখান থেকে 11 টাকা আমি নিয়ে নিয়েছি। আর কালেক্ট রিওয়ার্ডের একটা অপশন এসেছে, এখানে 10 টাকা গ্রান্টেড পাবে, পার রেফার 10 টাকা করে দিচ্ছে। তো এখানে ট্যাপ করবো, মিনিমাম 10 ম্যাক্সিমাম 100 টাকা এখানে পাবে, ওখানে মিনিমাম 1 টাকা ম্যাক্সিমাম আপনি 100 টাকা যতবার সেন্ড করবে। তো দেখতে পাচ্ছেন 10 টাকা যেটা হচ্ছে রেফারের টাকা আমি আপনাকে ফার্স্ট বলেছি, এবং যেটা ইনস্ট্যান্ট আমার HDFC ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে, আমার ব্যাংকে HDFC ব্যাংক অ্যাড আছে এই ফোনটা আমি বলেছিলাম, তো HDFC ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। তো চলুন আমি এবার আবার এখান থেকে পে করবো, এবং যতবার আজকে পেমেন্ট হয় ততবার পে করে আমি আপনাকে দেখাবো। জাস্ট ওয়েট, এখান থেকে
আবার চলে এলো, আবার স্ক্যান এন্ড পেতে ট্যাপ করবেন। প্রত্যেকবারে কত করে পাচ্ছে আবার দেখাবো, জাস্ট পে করে দেয়। পে দেখতে পাচ্ছেন সাকসেসফুল, হোমে ট্যাপ করবো, দু টাকা ছিল, এখানে কত টাকা হয়ে যাবে এখনই আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন ফের একটা ক্লাস কার্ড দিয়েছে, ক্লাস কার্ডের উপর এখানে ট্যাপ করবেন জাস্ট, অ্যান্ড ট্যাপ করলে ফের কত পড়ছে আপনার সামনে আপনি দেখতে পাবেন যে ফের দু টাকা পড়েছে। তো চলুন, এবং যে টাকা পড়ছে কিন্তু ইনস্ট্যান্ট, অলরেডি চার টাকা হয়েছে, ইনস্ট্যান্ট ক্রেডিট হবে। তো চলুন আবারও আমি আপনার সামনে স্ক্যান করবো, আবারও পেমেন্ট করবো। যতবার করবেন ততবারই কিন্তু ক্যাশ পাবেন, এখানে কোনো রকম কোনো লিমিট নেই, কেননা আবারও আমি পে করে দিলাম, আবারও এখানে আমি ট্যাপ করবো, আবারও একটা ক্রাশ কার্ড আপনার দিয়ে দিচ্ছে। অ্যান্ড সেই ক্রাশ কার্ডে ক্রাশ করবো, অর্থাৎ ট্যাপ করো, অ্যান্ড ট্যাপ করার সঙ্গে সঙ্গে আবারও কত পড়ছে সেটা আপনি আপনার চোখে দেখুন। গাইস মিনিমাম দু টাকা, ম্যাক্সিমাম একশো টাকা পর্যন্ত এখানে পড়বে, কখনো পাঁচ টাকাও পড়ছে, কখনো এগারো টাকাও। ফের আমার দু টাকা পড়লো, তো অলরেডি ছ টাকা হয়ে গেছে, আবার আমি পে করছি। তো তিন চারবার পে করার পর আমি ব্যাক এসে আমি আপনাকে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একবার পাঁচ টাকাও কিন্তু পড়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একবার পাঁচ টাকা পড়েছে, টোটাল হয়ে গেছে তেরো টাকা। দেখতে পাচ্ছেন তো হিউজ লুট, দেখতে পাচ্ছেন পাঁচ টাকাও কিন্তু এখানে পড়েছে, প্রত্যেকটাই টাকা। আর এখানে কোনো লিমিটেশন নেই যে আপনি কতবার পাবেন। তো চলুন আবারও একবার আমি এখানে স্ক্যান করে আপনাকে লাস্ট টাইম দেখে দিচ্ছি গাইস, বেশি পুরোটাই দেখাতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। তো আমি লাস্ট আরও একবার আপনার সামনে এখানে ট্রান্সফার করে আপনাকে দেখে দিচ্ছে। পাসকোড এখানে দিয়ে দিলাম, অ্যান্ড পাসকোড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে গাড়ি দেখতে পাচ্ছেন গাইস আপনার একশো টাকা সেন্ড হয়ে গেছে, হোমে ট্যাপ করছি, এবং এখানে আবারও একটা ক্রাশ কার্ড। অর্থাৎ আপনি যতগুলো মোবাইল নাম্বার, যতগুলো ব্যাংক অ্যাড করবেন, যতগুলো পেমেন্ট আপনি করতে পারবেন, তত বেশি ক্যাশব্যাক আপনি পাবেন, আবারও দুই টাকা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই টাকা, এবং কখনো কখনো পাঁচ টাকা বা দশ টাকা পনেরো টাকাও দিচ্ছে। তো অলরেডি এখানে পনেরো টাকা আমি ইনকাম করে নিলাম, এবং যেটা ডাইরেক্ট ব্যাংকে, তো চলুন সেটাও আমি আপনাকে ব্যাংকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে এলাম পেটিএম পেমেন্টস ব্যাংকের হিস্ট্রিতে, এখানে দেখতে যে দু টাকা ক্যাশব্যাক ডাইরেক্ট অ্যাড হয়ে গেছে একশো টাকা সেন্ড করার জন্য, এখানে পাঁচ টাকা, এখানে দুই টাকা, দুই টাকা, দুই টাকা, ফের দুই টাকা। তো এমন করে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো এই ছিল গাইস আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন, মিস করবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।